ঘুমাই গেছেন গিয়া আছেন তো ইনশাআল্লাহ যারা আছে তারে প্রকৃত আসেন কত বলেন আর টিকি না বলেন যেহেতু রাত 2টা হয়ে গেছে যার সাথে যার ভালোবাসার তারে দেখলে প্রাণ জুড়ায় মনের মতো মানুষ কি গো চাইলে পাওয়া যায় কথা বলেন না টিকে না আমার মাহফিল ছিল ইব্রাহিমপুর উল্লাসী গুজুর আগে বয়ান করেছি উল্লাসী গুজুর মানে তুলি আমি চলে আসছি আমি মনে মনে ভাবতেছি যে মাহফিল মাহফিল কি পাবো কিনা বা মানুষ পাবো কিনা আলহামদুলিল্লাহ যারে আপনারা এসেছেন যারে আপনারা আপনাদেরকে আমি পাইছি আপনি প্রকৃত প্রেমিক এই পৃথিবীর ময়দানে মানুষের অভাব নাই কিন্তু প্রেমিকের মানুষের অভাব কথা বলেন না ঠিক কিনা ববের জগতে দেখি মানুষের সীমা শঙ্কা নাই প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই ঠিক কিনা ববের বাজারে দেখি মানুষের সীমা শঙ্কা নাই প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই এখন সময় হচ্ছে প্রেমের সময় কি সময় প্রেমের সময় এই সময়টা হচ্ছে আল্লাহ এবং বান্দার প্রেমের সময় বলেন না সুবহানাল্লাহ এই সময় যদি আল্লাহ আল্লাহ জিকির করতে পারেন আল্লাহ পাকের রিয়াজত করতে পারেন ইবাদত করতে পারেন এই ইবাদতই আমার আল্লাহ পাক সবচেয়ে আগে কবুল করবে কথা বলেন না ঠিক কিনা বলেন না আর হচ্ছে এই মুহূর্তটা হচ্ছে আল্লাহর দরবারে ইবাদত রিয়াজত আমল মকবুলিয়তের সময় দোয়া কবুলের সময় হচ্ছে এখন তাহাজ্জুদের সময় বলেন না সুবহানাল্লাহ এই মাহফিলে আমরা এসেছি বসেছি আল্লাহ পাক আমাদের এই আশা বসাকে কবুল করেন সবাই বলি আল্লাহুম্মা আমিন বিশেষ করে সারা রাত্রি যারা জাগ্রত থেকেছেন যারা এখন রাস্তাঘাটে দোকানপাটে বসে আছেন দয়া করে মেহেরবানি করে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি দয়া করে মেহেরবানি করে আপনারা সবাই চলে আসুন আমরা বিশেষ সময় আলোচনা করব না আমরা ফজর পর্যন্ত জিকির করব কি করব জিকির করব জিকির করলে কলবের ময়লা দূর হয়ে যায় জীবনের গুনাহ মাফ হয়ে যায় দয়াল নবীর দিদার পাওয়া যায় বলেন না সুবহানাল্লাহ সেই নবীকে আমরা দেখতে চাই কি চাই না যেই নবীকে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায় জাহান্নাম হারাম হয়ে যায় নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ সেই নবীকে আমরা দেখতে চাই কি চাই না দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী কোথায় আছেন লুকায়া দেখা দিন গো মায়ার নবী একবার আসিয়া দেখা দিন গো মায়ার নবী একবার নবীজি আমার তোমার কথা মনে হইলে গো নবী বুক বেশে যায় নয়ন জ্বলে নবী বুক বেশে যায় নয়ন জ্বলে কেমনে তাকি সহিয়া দেখা দিন গো মায়ার নবী একবার সবাই দেখা দিন গো মায়ার নবী আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা কোথায় আছেন প্রাণের নবী লোকায়া
নে দিনে কি লাভ হবে বাঁচিয়া আপনি কি লাভ হবে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্ল মুহাম্মাদ ওয়ালা সাইয়েদেনা নবীরে শিখে যারো দিল বাই কান্দে যারো দিল বাই কান্দে রোজ হাশরে নবী তাদের চিনবে না রোজ হাশরে নবী তাদের চিনবে জগতের বন্ধুরা রে ও আমার নোয়াগাঁও ভাবারা পায়রা রাত্রি নিশি হয়ে গেছে এখন পৃথিবীর পশু পাখিরা ঘুমে গেছে পৃথিবীর মানুষরা ঘুমে গেছে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি ভাবারা পায়রা আপনাদের এলাকার মানুষ তো ঘুমে গেছে আপনাদের গ্রামের মানুষ তো ঘুমে গেছে এখন আপনারা কেন এখানে বসে আছেন আপনারা বলবেন হুজুর মনিরুদ্দিন রহমতুল্লাহি আল্লাহর ওলি হয়ে উনি অন্যান্য মানুষের মতো ঘুমাইয়া ওলি হন নাই রাত্র নিশীতে জাগিয়া আল্লাহর ইবাদত রিয়াজত করিয়া আল্লাহর ওলি হয়েছেন কথা বলেন না ঠিক কিনা ওই মনিরুদ্দিন রহমাতুল্লাহি ওনার সারা জীবন রাত্রি নিশীতে সারা রাত ঘুমায় নাই ওই আল্লাহর ওলিদের মহব্বতে আমরা সবাই একটি রাত জাগ্রত থাকতে চাই কি চাই না যারা আল্লাহর ওলি হইছে বছরের বছর বছর পর বছর রাত্রে তারা ঘুমায় আর আমরা আল্লাহর ওলিদের মহব্বত যদি একটি রাতে যদি আমরা জাগ্রত থাকতে পারি ওলির মহব্বতে ওই ওলি দেখেন কি দেখে না এ জুড়ে বলেন দেখে কি দেখে না এই ক্ষমতা কে দিয়েছে ওলি আউলিয়া কি কবরের মধ্যে কি মরা না জিন্দা জিন্দা জুড়ে বলেন মরা না জিন্দা তারে মাটিও কাহে না জমে অসয় না গো প্রেমী কি যেই জনা শুনুন না বলেন না সে যে লুকের মাঝে বেলকি মারে মরণেরি ডংকেলায় সে যে মরণেরি ডংকেলায় প্রেমিক যে জনা তারে মাটিও কায় না জমে সয় না গো প্রেমিক যে চিৎকার দিবেন না মার হবা ওই ওলি আউলিয়াদের সুন্নত যেটা ওলি আউলিয়াদের যেটা আপনার আদর্শ সেটা হচ্ছে রাত্রে কম ঘুমানো বলেন না সুবহানাল্লাহ কারণ হচ্ছে রাত্রি বেশি ঘুমাইলে আপনি আল্লাহ পাবেন না নবী পাবেন না কারণ হচ্ছে পৃথিবীর ময়দানে যুদ্ধ নবী রাসূল হয়েছেন প্রত্যেক নবী রাসূলগণ উনার স্ত্রীকে রাখিয়া সন্তান সন্তান রাখিয়া পাহাড়ে চলে যাইতেন জঙ্গলে চলে যাইতেন গিয়া ইবাদত রিয়াজত করতেন বলেন না সুবহানাল্লাহ
কেনো ইবাদত রিয়াজত করবেন পৃথিবীর মাদ্রাসা যারা আল্লাহর ওলি হয়েছে তারা শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তারা শুধু তাসবিহ তাহলিল পাঠ করে না তারা তাহাজ্জুদ নামাজ পড়েছে ইশরাকের নামাজ পড়েছে চাস্তের নামাজ পড়েছে আপনার পৃথিবীর ময়দানে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েছে সমাজের সাথে নামাজ পড়েছে শুধু সমাজের সাথে নামাজ পড়ে নাই আরো স্পেশাল ভাবে আলাদা গিয়া নির্জনে গিয়া একাকিত্বভাবে সময় কাটাইছে আল্লাহর ধ্যানে বলেন না সুবহান পাঁচ ওয়াক্ত নামাজ পড়িরা এমন একটা অহংকারী বাপ দেখায় যে তার মতো নামাজ মনে হয় এলাহাত নাই এরকম আছে না নাই হ্যাঁ ওইসব নামাজ দুন আমার আল্লাহ পাক বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওইসব মুসল্লিকে আমার আল্লাহ পাক ওয়াইল নামক দুজকে জাহান্নামে ফাটাইবে বলেন না ওয়াজিবিল্লাহ নামাজ কি নামাজ হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে বলেন না সুবহানাল্লাহ আপনি নামাজ হবেন কিন্তু আপনি খারাপ কাজ ছাড়লেন না আপনি গীবত ছাড়লেন না ওর নিন্দা ছাড়লেন না হিংসা ছাড়লেন না বুঝতে হবে আপনার এই জায়গার সমস্যা আছে কোন জায়গায় কলবে কোথায় কলব অন্তর যদি পরিষ্কার না থাকে আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে ওই অন্তরের চিকিৎসার জন্য আসতে হবে মাওলানা মুফতি মনিরুদ্দিন রহমতুল্লাহির মাজারে দরবারে বলেন না সুবহানাল্লাহ ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ তোমার পাপে ভরায় অঙ্গ তুমি ধরো মুর্শিদের সঙ্গ তোমার পাপে ভরায় অঙ্গ বিতর বাহির আগে কর পরিষ্কার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার কথা বলেন না ঠিক কিনা মানুষের গরু হইলি মানুষ হওয়া যায় না মানুষ হইতে হয় পৃথিবীর ময়দানে সোনা আছে না নাই সোনা কি প্রথম সোনা ছিল লোহা ছিল ওই লোহাকে আগুনে ফালাইয়া ঠান্ডার মধ্যে ফালাইয়া হাতুড়ি দিয়া পিটাইতে পিটাইতে এরকম করতে করতে সোনা বানায় কথা বলে না ঠিক কিনা ও বাবারা খাঁটি সোনার মানুষ হতে হলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে কষ্ট করতে হবে সবুর ধারণ করতে হবে বিপদ আসলেই আপনি আল্লাহর পক্ষ থেকে আপনি কখনো বিরক্ত করতে পারবেন না বিপদ আসলে মনে করবেন এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত বলেন না সুবহানাল্লাহ এত ইমান ফাতলাম রে আমাদের এলাকা আমাদের মধ্যে যদি বেশি একটা মানে বিপদ আসে পড়ে আমরা বলে ফেলি আল্লাহ কি মানুষ পাইছে না এরকম বলে কি বলে হ্যাঁ কিন্তু আমার আল্লাহ পাক পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূলকে আমার আল্লাহ পাক বন্ধু বানাইবার আগে নবী বানাইবার আগে আগে পরীক্ষা করছে বলেন না সুবহানাল্লাহ কি করছে পরীক্ষা মানে কি রোগ দিছে হ্যাঁ বিপদ দিছে কথা বলেন না ঠিক কিনা বলেন সেজন্য বাবা পৃথিবীর ময়দানে আপনি একা ইমানদার হতে পারবেন না যারা ইমানদার তাদের সাথে থাকতে হবে কিভাবে ইমান ধরে রাখতে হয় কিভাবে আমল ধরে রাখতে হয় কিভাবে কলব পরিষ্কার করতে হয় পৃথিবীর ময়দানে আমার নবী আপনার নবী যে বলেছেন যার কলব পরিষ্কার তার সারা দেহ পরিষ্কার বলেন না সুবহানাল্লাহ যার কলব পরিষ্কার তার কি সারা দেহ পরিষ্কার কলব যার ময়লা তার সারা শরীর ময়লা আল্লাহু আকবার বলে বলে আরে কলব জিন্দা হয়ে যাবে মওলা পাকের দিদার পাবে সুবহানাল্লাহ আরে কলব জিন্দা হয়ে যাবে মওলা পাকের দিদার পাবে আয় হায় নিজে রূপ দেখিয়া হবে নিজেই দিওয়ানা তোমার নিজে রূপ দেখিয়া হবে আহা ঘুমাইও না মায়ার মানুষ আখের জামানা আখের জামানা চিৎকার দিবেন না মারহাবা সেজন্য রে বাবা কলবের ময়লা দূর করতে হবে কলব জিন্দা করলে কলবের ময়লা যার দূর হয়ে যায় ওই ব্যক্তি যখন আসমানের দিকে তাকায় শুধু আসমান দেখে না দ্বিতীয় আসমান পারে দিয়া তৃতীয় আসমান পারে দিয়া চতুর্থ আসমান পারে দিয়া পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পারে দিয়া ওই আল্লাহর ওলিদের নজর চলে যায় আমার আল্লাহ পাকের আরশ আজিমে বলেন না সুবহানাল্লাহ কেমন পাওয়ার
আমরা উপরের দিকে তাকাইলে প্যান্ডেলে যে সামিনা আছে সামিনা না দেখতে পাই কিন্তু আল্লাহর ওলির উপরের দিকে তাকাইলে সামিনা সামিয়ানার একেবারে পার কুরিয়া সাত আসমান পার কুরিয়া তাদের নজর চলে যায় আরশ আযীমে বলেন না সুবহানাল্লাহ তারা হচ্ছে আল্লাহর ওলি তারা কি আল্লাহর ওলি এরকম ওলি হতে চাই কি চাই না এই জোরে বলেন চাই কি চাই না ولي هو ذكي هو أمر الله تبارك وتعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ترى أمر الله رولي هو يجزي تدر الدنيا تكون بويناي آخرة تكون تنشون ناي بلال الناس সেই ওলি হতে হলে বেশি বেশি কলবের জিকির করতে হবে কলবের জিকির করলে ময়লা পরিষ্কার হইয়া যাইব আমার নবী আপনার নবীজি বলেছেন পৃথিবীর প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা রেদ আছে একটা মাধ্যম আছে কিন্তু পৃথিবীর ময়দানে মানুষ গুনাহ করার পরে একটা গুনাহ করলে তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায় দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে যায় এরকম পড়তে পড়তে তার সাদা কলবটা কালো হইয়া যায় আয়নার মতো পরিষ্কার কলব অন্ধকার হইয়া যায় বাবারা বায়রা অন্ধকার কলব লইয়া ময়লা যুক্ত কলব লইয়া ইবাদত করলে ইবাদত হবে না নামাজ পড়লে নূর পাবেন না রোজা রাখলে নূর পাবেন না কারণ হচ্ছে আপনার কলবের মধ্যে ব্লক হইয়া আছে কথা বলেন না ঠিক কি না আমাদের এই মাথা থেকে এই পেট পর্যন্ত রাস্তা আছে না নাই বলেন রাস্তা আছে না নাই আচ্ছা আমি এখন মাহফিল করে আসছি ইব্রাহিমপুর থেকে ইব্রাহিমপুর থেকে আসছি আপনার এই বিরগা আপনার শিবপুর হইয়া নারু হইয়া আইছি এখন নারুয়ের যে ব্রিজটা আছে ব্রিজের একটা গেট যদি হইতো বাইকেরা তো আবার কাজ যদি হইতো তাহলে কি আপনার এখানে আসতে পারতাম মুদ্দা নাকি বাধা পড়ে গেল ঠিক কিনা বলেন না তেমনি আমরা ইবাদত যে করি ইবাদতটা আমরা করি নামাজে নামাজটার একটা নূর আছে নামাজের কি আছে নূর আছে জিকির করলে কি নূর আছে আপনার হজ যাকাত করলে নূর আসে কিন্তু এই নূরটা কোথা যাবে কলবে কোথা যাবে কিন্তু আমাদের নামাজের নূর কলবে যায় তার আগেই বাধা তার আগে কি বাধা ব্লক হয়ে আসছে এই ব্লক খুলতে হলে আপনি কলবের মধ্যে দাক্ষা দিয়ে আল্লাহ পাকের জিকির করতে হবে যত জিকির করবেন তত রাস্তা ক্লিয়ার হবে বলেন না সুবহানাল্লাহ সে জিকির আমরা করতে চাই কি চাই না জগতের বন্ধুরা রে কেন আমরা জিকির করব আমার আল্লাহ পাক বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার আল্লাহ পাক বলেছেন ফাযকুরুনি বান্দারা তোমরা যদি আমি আল্লাহ পাকের জিকির করো আযকুরকুম আমি আল্লাহ পাক তোমাদের জিকির করব সুবহানাল্লাহ তোমরা যদি একটা মাহফিলে বসিয়া তোমরা যদি আমি আল্লাহ পাকের জিকির করো আমি আল্লাহ পাক 10টা মাহফিল সাজাইয়া তোমাদের জিকির করব বলেন না সুবহানাল্লাহ কে বলতেছে এখন কথা হচ্ছে আল্লাহর জিকির আর আমাদের জিকির সমান আহা আমার আল্লাহ পাককে যদি বলো আল্লাহ আমরা তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমরা তো জিকির করি নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে আল্লাহ আমরা নওগাঁও বাসী জানতে চাই আমরা তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমরা তো জিকির করি নামাজ রোজার মাধ্যমে আপনি যে বলেছেন বান্দা যদি জিকির করে আপনি আল্লাহ ও বান্দার জিকির করেন মাহবুব জানতে চাই আমরা তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আপনি আমাদের কিভাবে জিকির করেন আমার আল্লাহ পাক বলেন বান্দা তোমরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে রে আর আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ মাফ করে করে তোমাদের জীবনের গুনাহ মাফ করে আমি আল্লাহ পাক তোমাদের জিকির করি বলেন না সুবহান আমাদের সবার গুনাহ আছে না নাই আছে এ জুড়ে বলেন আছে না নাই আছে পিছনের বাইরের মনে নাই জুড়ে বলেন গুনাহ কাতা যা কইরাছি মাফ কইরা দাও তুমি গো আল্লাহ কত রঙের অপর আমি কথা বলেন না ঠিক কিনা কোরআনে শুই না সীমা বুঝগো তুমি অন্তর জামি কোরআনে শুই না সীম
মাবুদ গো তুমি অন্তর্যামি তুমি ছাড়া কে আর আছে এই জগতে দামি গো আল্লাহ কত রঙের অপর দি আমি কথা বলেন না ঠিক কিনা কত গুনাহ করেছি মা জানে না বাবা জানে না স্ত্রী সন্তান জানে না যদি পরিবার জানতো পরিবার থেকে বাহির কইরা দিত যদি সমাজের মানুষ জানতো সমাজ থেকে বাহির কইরা দিত কিন্তু আমার আল্লাহ পাক আমাদের গুনাহ গোপন করে রাখছে আমার আল্লাহ পাক বলে বান্দারা আমি যেরকম ভাবে তোমাদের গুনাহ গোপন করতে রাখতে পারি তেমনি ভাবে আমি আল্লাহ পাক চাইলে তোমাদের জীবনের গুনাহ আমি মাফ করতে পারি বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাককে যদি বলে আল্লাহ আপনি কিভাবে maaf করবেন আমার আল্লাহ পাক বলেন আমি বান্দা জানি তোমরা গুনাহ করবা গুনাহ করিয়া যদি চোখের পানি ফলাইয়া তওবা করিয়া আমার কাছে maaf চাইতে পারো রে আমি আল্লাহ পাক তোমাদের চোখের পানি তোমাদের নাকের ডগায় আসতে দেরি হবে রে তোমাদের तमाम জীবনের গুনাহ maaf করে আমি আল্লাহ পাক তোমাদেরকে নিষ্পাপ বানাইয়া দিব বলেন না সুবহানাল্লাহ রাহমানুর রাহিম নাম তোমার আল্লাহ হে সুরে ও আল্লাহ রহমানুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ খালিক ও মালিক নাম তো তোমার খালি নাম তোমার আল্লাহ জলিল জব্বার নাম তোমার আল্লাহ আল্লাহ জলিল জব্বার নাম তোমার আল্লাহ ও আল্লাহ জলিল জব্বার নাম তোমার আল্লাহ ও আল্লাহ গফুর রহিম নাম তোমার গফুর রহিম মার আল্লাহ খালিক ও মালিক নাম তোমার আল্লাহ ও আল্লাহ হানান ও মান্নান নাম তোমার আল্লাহ বাবারা ভাইরা রাত্রি যখন নিশু হইয়া যাইব যখন আপনার সন্তান ঘুমায়া যাইব বিবি ঘুমায়া যাইব মা বাবা ঘুমায়া যাওয়ার পরে আপনি আমি যদি রাত্রি নিশিতে আমরা যায় নামাজটাকে বিছাইয়া ওযু করিয়া দুই রাকাত নফল নামাজ পড়িয়া বা তাহাজ্জুদের নামাজ পড়িয়া যদি আমরা আল্লাহর দরবারে এরকম ভাবে কান্নাকাটি করতে পারি আর বলতে পারি আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আমি জানি আর আপনি জানেন মাবুদ গো কত রঙের অপর দি আমি এরকম চোখের পানি ফালাইয়া ফালাইয়া যদি আমরা প্রত্যেকটা দিন যদি 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা রিয়াজত ইবাদত করতে পারি আর কাটতে পারি রে তাহলে আমরাও একদিন আল্লামা মুফতি মনিরুদ্দিন রহমতুল্লাহির মতো আল্লাহর ওলি হইয়া যাইব বলেন না সুবহানাল্লাহ একটাও তো মনে রাখবেন পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন যত ওলি গাউস হয়েছেন প্রত্যেকজন নবী রাসূলগণ ওলি গাউসগণ বেশি বেশি কেঁদেছেন বলেন না সুবহানাল্লাহ কি করেছেন আর আমরা কান দিলাম কানলেও মানুষ কাঁদলেও আমরা আমাদের চোখে পানি আসে না বুঝতে হবে আমাদের দিলটা মরে গেছে আমাদের দিলটা শক্ত হয়ে গেছে কথা বলেন না ঠিক কিনা
যাই হোক কাঁদতে হবে আপনি কাঁদা কই শিখবেন কাঁদাই শিখবেন আল্লাহর ওলির দরবারে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর ওলির দরবারে গেলে আপনাকে প্রেম শিক্ষা দিবে মহব্বত শিক্ষা দিব কিভাবে কাঁদতে হবে আল্লাহর ভয়ে কিভাবে কাঁদতে হবে নবীর মহব্বতে কিভাবে কাঁদতে হবে এই শিক্ষাটা পৃথিবীর মধ্যে কোনো মোল্লা মৌলভী মাস্টার মিস্টার দিবে না সেটা শিক্ষা দিবে আল্লাহর ওলিরা বলেন না সুবহানাল্লাহ الله اللهم صل على لنا محمد وعلى آل مولانا ارج بوزنا پریمر مرمو কি বাতার ধর্ম কর্ম যে বুঝে না প্রেমের মর্ম কি বাতার ধর্ম কর্ম বিফলে তার গুরা ফিরা বিফলে তার গুরা ফিরা কাবা কাশি বৃন্দাবন প্রীতি ও মূল্য নীতি প্রেম জানে না মূর্খ জন প্রেম জানে মোর মনির সাহা প্রেম জানে সাহা রৌশনি দে মৌলাদন প্রীতি ও মূল্য নীতি প্রেম জানে না মূর্খ জন কথা বলে না ঠিক কিনা ওই প্রেম পৃথিবীর মনে প্রেম মানে বুঝি ছেলে আর মাইয়া পৃথিবীর প্রেম মানে বুঝি বন্ধু বান্ধবের প্রেম কিন্তু আসল প্রেম রে বাবা পৃথিবীর প্রেম মহব্বত এগুলো হচ্ছে মিশা এগুলো হচ্ছে বাউতাবাজি এগুলো হচ্ছে দুঃখা দুঃখা এই পৃথিবীর ময়দান থেকে আপনি যখন চলে যাবেন পৃথিবীর বন্ধু বান্ধব আপনার কবরে যাবে না পৃথিবীর সন্তান সন্ততি আপনার কবরে যাবে না পৃথিবীর বন্ধু বান্ধব আপনার কবরে যাবে না প্রেম যদি করতে হয় আমার নবীর সাথে প্রেম করবেন প্রেম যদি করতে হয় আমার আল্লাহর সাথে প্রেম করবেন কবরে নবী পাবেন হাশরের ময়দানে আমার আল্লাহ পাক আপনাকে দয়া করে মেহেরবানি করে জান্নাত দান করবে বলেন না সুবহানাল্লাহ তাহলে প্রেম হতে হবে কার সাথে আল্লাহ এবং রাসূলের সাথে কার সাথে হবে আল্লাহ এবং রাসূলের সাথে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে টিকিরা বলেন আরে বেবে দেখি আমি সব দেশি গো বেবে দেখি আমি সব দেশি এই যে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল ও আমার মায়ার নবী আপন বলতে জগতে আরে নবীজি আমরার জীবনের জীবন নূর নবীজির মোহব্বত নিয়ায় আমরার হয়ে যে মরণ সুবহানাল্লাহ আরে মানব জীবন গণ্য হইব বই থাকব না কয়ে বহরে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবে জুরে জুরে দয়াল নবে গো আপন বলতে গতি বাবারা ভাইয়েরা প্রেম শিখতে হবে নবীর সাথে কিভাবে প্রেম করতে হয় এটা যিনি শিক্ষা দিবেন তিনি হচ্ছেন আল্লামা মাওলানা মনিরুদ্দিন রহমতুল্লাহির মতো আল্লাহর ওলিরা বলেন না সুবহানাল্লাহ ও গো আমার মুর্শিদি চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ কি পাগল বানাইলা রে বাজার কি পাগল বাজার খাইরা নীলায় মন প্রাণ তুম
তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ অগো আমার এই তোমায় না দেখিলে রে পরাণ তোমায় না দেখিলে বাঁচে না রে আরে মুর্শিদ প্রেমে এত যে জালা লোক সমাজে কইতে নাহি পারি অন্তর হয় কালা ঠিক কিনা বলেন না আরে গলেতে কলঙ্কের মালা গলেতে কো আমার লোক সমাজে অপমান আমি লোক সমাজে অপমান তোমায় না দেখিলে বাঁচে না রে অরণ সবাই অগো আমার মনির ছানামায় ওগো আমার মনির ছান তোমায় না দেখিলে বাঁচে না রে আরে যে আগুন মোর অন্তরে জ্বলে সে আগুন কি ঠান্ডা হইবে বাজান তোমায় না পাইলে ঠিক কিনা বলেন না আরে যে আগুন মোর অন্তরে জ্বলে সে আগুন কি ঠান্ডা হইবে বাজান তোমায় না পাইলে আয় হায় তোমার পায়ে জায়গা পাইলে তোমার পায়ে লে হইতো জালার অবসান আমার হইতো জালার অবসান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ অগো আমার মুর্শিদ চালায় রে অগো আমার মনির ছান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ তোমার মত দরদি কেউ নাই তোমার মতন দুরন্তি কেউ নাই মাশাআল্লাহ কি সুন্দর দেহ পাহানাইয়া এই মোহে দিন পাহানাইয়া তাই তো আমরা করতাছি মোহরাই মাশাআল্লাহ মরণ কথা স্মরণ হই না চিরদিন কেউ বেঁচে রই না কোনদিন
জানি আমরা মারা যাই ও গো ইলাহি তোমার মত দরুদ দিকে নাই মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মত আমায় কে হু তোমার মত আমাকে হু এ মন ভালোবাসে তাওয়া তাই তো আমরা তোমার দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার আমি শুই না সিকি তবে লেখা গো তুমি চারাই আমার জীবন বৃন্দা গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি খুশি না হইলে তুমি খুশি না হইলে আমার আল্লাহ খুশি হইবে না তাই তো আমরা তোমার দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার নাই সাতন বজন রে দয়া তাই সাতন বজ কীর্তন নাচে কীর্তন দিয়া রাখতা তোমার মোহন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার নাই সাতন বজন রে মনসা নাই সাতন বজ কীর্তন নাচে কীর্তন দিয়া রাখতা আর তোমার মোহন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দিবানিশি কাঁপতি আমি দিবানিশি কাঁপতি আমি হইয়া তোমার ভিখারি তারে আমরা কত ভালোবাসি আমার মনের সাকে বুঝানা গো তারে আমরা কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 তুই আমার জীবন রে বনশা তুই আমার হর জীবন তুই আমার জীবন রে বনশা তুই আমার হর জীবন তোমার না দেখলে আমার ঘরে আমার জীবন রে বলির সাধু আমা আর জীবন তুই আমার জীবন রে বলির সাধু আমা আর জীবন মাশাআল্লাহ নগরে বন্দরের ঘুরে পাগো এর মত নগরে বন্দরে
بوري ريتو يا الله 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 الله
এই মেহনতি করিলে দয়াল চাইরা চাইও না তুমি বইলা চাইও না আমি তো জানি রে দয়াল তুমি আপনার মাশাল্লাহ আল্লাহ 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 অপরাধী হইলে আমি তো ওর আমি যে তোর প্রেমের পাগল আমি যে তোর প্রেমের পাগল চাইয়া দেখ না এক নহর অপরাধী হইলে আমি তো ওর তোরে মরিশা অপরাধী হইলে আমি তো ওর মাশাল্লাহ আল্লাহ আমি তোমায় পালক বাসি মন্দ বলে পানা পরশি আমি তোমায় পালক বাসি মন্দ বলে পানা পরশি বলুক বলুক যার যার খুশি চারবো না তোমার চোর অপরাধী হইলে আমি তো তোরে দয়াল অপরাধী হইলে আমি তো মাশাল্লাহ কুরবানিয়ার লয় নাম নে গো কুরবানিয়ার লয় নাম নে অগো মনের চাল দে গাদিয়া দে গাদিয়া আমার মনের করো অবসার মনের চাল দে গাদিয়া সকল আশা জুড়াইয়া দাও না মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে গো দিবানা মনসা আমার মন হইয়াছে গো দিবানা মাশাল্লাহ আমার মুর্শিদ নামে এত মধু গো আমার কুইরাছে জাদু গো এত ভালোবাসা মনের সারে বাজাল কেমনে বইলা রইলি হাই রে মাশাল্লাহ এই তো ভালোবাসা দয়াল রে দয়াল কেমনে বইলা রইলি হাই রে মাশাল্লাহ আমি গোপনে কইরা বিরিতি কেকুর বাসি ময়ুর জোলে মনের সারে আমি গোপনে কইরা বিরিতি কেকুর বাসি ময়ুর জোলে মনের সারে আমার অন্তরেতে গইয়া গইয়া চলে আমার অন্তরেতে গইয়া গইয়া চলে মন শান্তর প্রেম জালা আমার অন্তর কুইরা কারা আলা রে আমার অন্তরেতে গইয়া গইয়া চলে আমার অন্তরেতে গইয়া গইয়া চলে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ ডাকলে নেই জোরাই পরে পরান না দে মনির সা
করো মনির সাজালোই তোমার মনে করো দয়াল জালোই তোমার মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ করো মনির সাজালো বই তবু বাবার মনে আমায় পুজি রাখছোরে মনসা চালা আইয়া পুরাইয়া রে মনির সাজা মাশাআল্লাহ আমায় পুজি রাখছোরে মনসা চালা আইয়া পুরাইয়া রে মনির সাজা করো মনির সাজা বই তবু বাবার মনে করো মনির সাজা বই তবু বাবার মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আসিলে তুফান চিরিবে গোরের বাঙ্গান আসিলে তুফান চিরিবে গোরের বান মন পাকি উইরা যাইব গহীন জঙ্গলে তুমে তুমি মোনির সাজ
কমলির সাহা হুসনে দিওয়ানা বাহানা গাহিলি কমলির সাহা হুসনে দিওয়ানা বাহানা গাহিলি দি পাগল বাহানা গাহিলি রে মনির সাহা গমনির সাহা গহুলু বাহানা গাহিলি মনির সাহা গহুলু বাহানা গাহিলি Allah, 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 All
موسيقى
আমার মুর্শিদ ইয়া বাবা ইয়া আমার মুর্শিদ ইয়া বাবা তোমার দেখি বাবা আর মোলে নয় মশাল্লাহ হু আল্লাহ 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 হু বাপে আর নাই রে তোমল ভোগে আর নাই রে তোমল মুশকিল কো শরনাম ও কোরিয়া জো তোমল ভোগে আর নাই রে তোমল আর নাই রে তোমল ভোগে আর নাই রে তোমল মুশকিল কো শরনাম ও কোরিয়া জো তোমল ভোগে আর নাই রে তোমল ভোগে আর নাই রে তোমল ভোগে আর নাই রে তোমল মুশকিল কো শরনাম ও কোরিয়া জো তোমল ভোগে আর নাই রে তোমল মুশকিল কো শাহ কেমন গোমন চিন্তা হে না রে মোমন মুশকিল কো শাহ কেমন গোমন চিন্তা হে না রে মোমন যচিনে চে সে পাইয়া চে যচিনে চে সে পাইয়া চে কবুল হরু তোমন বোবে আর নাই রে তোমন বোবে আর নাই রে তোমন বোবে আর নাই রে তোমন মুশকিল কো শরনাম ও কোরিয়া জো তোমন বোবে আর নাই রে তোমন سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পুরায়ম গো দেখাই করি হে গো আমার চার পুর সে দেখে না পুরায়ম গো দেখাই করি হে গো আমি চার পু সে দেখে না আমি কারে বুঝাই কর দে কাহি মনে হে 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 রিবে তো না আমি কারে বুঝাই কর দে কাহি মনে হে 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 রিবে তো না হু মন দিলাম প্রাণ দিলাম গো আমি দিলাম সুলোয়ানা মন দিলাম প্রাণ দিলাম গো আমি দিলাম
আগম শুলো বানা আমি সব দিয়া তার পন পাইলাম না আর কি হিয়াছি পাবো না আমি সব দিয়া তার পন পাইলাম না আর কি হিয়াছি পাবো না مرشد الله 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 দিওয়ানা বহানা গাহিলি এ ও মন্দির শাহ দিওয়ানা বহানা গাহিলি পাগল ও ও ও ও ও বাতা গাইলি রে মন্দির শাহ ও মন্দির শাহ পাগল বহানা গাহিলি এ ও মন্দির শাহ পাগলু বহনা আইলি তোমার আমার প্রথম দেখা ওই না কদম তোলের বাজান ওই না কদম তোলে তোমার আমার প্রথম দেখা ওইটা কদম তোলের পুলসা ওই না কদম তোলে চারিবে না হে জীবনের মনসা প্রতিজ্ঞা করিলা রে বাগান ও মনের সাস পাগল বহনা গাইলি ও মনের সাস পাগল বহনা গাইলি পাগল ও মনের সাস পাগল বানা গাইলি সকলে রাতে বালু ছিলাম শিশু কালে সকলে রাতে বালু ছিলাম শিশু কালে যৌবনে পারাইয়া পিরি ও মনির শাহ কুন্দু সে চালিলা রে মনির শাহ যৌবনে পারাইয়া পিরি ও মনির শাহ কুন্দু সে চালিলা রে মনির শাহ ও মনির শাহ পাগল বানাইলি ও মনির শাহ পাগল বানাইলি পাগল ও ও ও ও বানাইলি রে মনির শাহ ও মনির শাহ পাগল বানাইলি ও মনির শাহ পাগল বানাইলি হো 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 মনিষার পিভীতি লাগুন লাসিয়া মার কুলি জাইগু লাসিয়া মার কুলি জাগাই পুরতে পুরতে সায়াং রাঙা আর তো পুরার বাকি নাই পুরতে পুরতে সাঙ্গ আয়াং ধারগ মনসা আর তো পুরার বাকি নাই মাশাল্লাহ আগে যদি জানতাম মনসা তো পিড়িতে তো জাগাল
নকরিতম তোমার সাথে প্রেম তক্তা বাপি এক লাগো তক্তা বাপি এক লাগো গোরে জালা পাইরে জালা গোরে জালা বাইরে জালা জল পুইরা ওইসি সাইগো জল পুইরা ওইসি সাগাই পুরতে পুরতে সায়াং রাগা আর তো পুরার বাকি নাই পুরতে পুরতে সায়াং গারাগ মনসা আর তো পুরার বাকি নাই আমি তোমায় ভালোবাসি দিয়াই আমার মন প্রাণ হৃদয় শোনে থাকো গো দয়াল তুমি আমার জানের জান গো তুমি আমার জানের জান তোমারে পাইবার আশায় তোমারে পাইবার আশায় চোখে জলে মুখ বাসাই গো চোখে জলে মুখ বাসাই পড়তে পড়তে সায়াং রাগা আর তো পুরার বাকি নাই পড়তে পড়তে সায়াং গারাগ মনসা আর তো পুরার বাকি নাই মুর্শিদের পীরিতে আমার অন্তর পয়লে হইছে সাইগো অন্তর পয়রে হইছে সাগাই পড়তে পড়তে সায়াং রাগা আর তো পুরার বাকি নাই পড়তে পড়তে সায়াং গারাগ মনসা আর তো পুরার বাকি নাই মাশাআল্লাহ গড়বাড়িয়ার লয় না মনে গড়বাড়িয়ার লয় না মনে অগ মুর্শিদ চাঙ্গান দেখা দিয়া শত জালার কর অবসান মনসা দেখা দিয়া শত জালার কর অবসান গড়বাড়িয়ার লয় না মনে গো গড়বাড়িয়ার লয় না মনে অগ মুর্শিদ চাঙ্গান দেখা দিয়া শত জালার কর অবসান মনসা দেখা দিয়া শত জালার কর অবসান সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভুলে গো যাবে নবীজি আপনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলী সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ
জবান করে উচ্চ আওয়াজে সবাই পড়েন লা ইলাহা আল্লাহ আল্লাহ বড় শক্তিমান ভান্দার প্রতি দয়াবান প্রিয় নবীকে করলেন দান যিনি ইমানের যে ইমান সবাই লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা দুনু জাহান পে হে আল্লাহ কোন মাকামে হে দুনু জাহাবে হে আল্লাহ কোন মাকামে হে আল্লাহ জিসমে মে জামে হে আল্লাহ প্রিয় লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জুরে লা ইলাহা আসবি রব্বি জাল্লাল্লাহ মা ফিহি কলবি লা হাসবি রব্বি লা মা ফিহি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ আলোর মুহাম্মদ প্রিয় লা ইলাহা লা শবা লা ইলাহা লা ইলাহা লা শবা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনুন মারহাবা আল্লাহ পাকের রশি মেহেরবানিতে আজকে আসরের পর থেকে এই পর্যন্ত আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে দয়াল নবীর হাদিস মুবারক থেকে যা আলোচনা করা হয়েছে আল্লাহ পাক যেন সকল কিছুকে কবুল করেন সুবহান আল্লাহুম্মা আমিন বিশেষ করে গত বছরও আমার এই বাজান আমাকে বলেছিলেন যে হুজুর আপনার আজীবন দাওয়াত আজকে উনি বলতেছেন কারণ হচ্ছে কিছু কিছু মানুষকে দেখলে ইশক মহব্বত জজবা বেড়ে যায় বলেন না সুবহানাল্লাহ আমি যতমন্ত জিকির করেছি আপনাদের কিছু মানুষের পেজ কিছু মানুষের ফিগার আমি দেখেছি তারা অন্য হালাতে চলে গেছে বলেন না মারহাবা এটা হচ্ছে ইশক মহব্বত বিষয়টা হচ্ছে এগুলা বুঝতে হবে এটা হচ্ছে শরীয়ত এটা হচ্ছে কি তরিকত এটা হচ্ছে শরীয়ত এটা কি তরিকত এটা হচ্ছে আপনার মাথার জ্ঞান এটা হচ্ছে কি কলবের জ্ঞান এটা হচ্ছে মাথার জ্ঞানটা কি কলবের জ্ঞান মাথার জ্ঞান দিয়ে সবকিছু ওজন করা যায় না সবকিছু আপনি হিসাব মিলাইতে পারবেন না কিছু কিছু বিষয় আছে কলবের জ্ঞান অর্জন করলে সকল হিসাব আপনার কাছে সমাধান লাগবে বলেন না সুবহানাল্লাহ শুধু মাথার জ্ঞান যদি আপনি হিসাব করেন তাহলে আন্ডা ভাইবেন আন্ডা আন্ডা বুঝেন না একবার গুলাল ভাইবেন কিচ্ছু পাইতেন না আপনার কলবের জ্ঞান অর্জন করবেন সকল কিছু আল্লাহ পাক আপনাকে শিখিয়ে দিবে বুঝিয়ে দিবে বলেন না সুবহানাল্লাহ সেজন্য আমরা পৃথিবীর ময়দানে দুই ধরনের ইলিম অর্জন করতে থাকি একটা হচ্ছে দুনিয়াবী ইলিম একটা হচ্ছে পরকালীন ইলিম কিন্তু পৃথিবীর ময়দানে আমাদের যারা মা বাবা আছে আমাদের স্কুল মাদ্রাসা কলেজে পড়ানোর জন্য যে একটা বাদাম দেয় যে একটা আমাদেরকে প্রেসার দেয় কিন্তু কোন মা বাবা পীরের দরবারে যাওয়ার জন্য এরকম কোন প্রেসার দেয় এটা সবার আগে দেওয়া উচিত কারণ হচ্ছে আমার নবীজির হাদিস বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর ইলম অর্জন করা কি ফরজ বলেন না সুবহানাল্লাহ
ইলম হচ্ছে দুই প্রকার ইলম কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে ইলমে জাহিরি একটা হচ্ছে কি ইলমে বাতিনি কিন্তু আমাদের মা বাবা আমাদেরকে ইলমে জাহিরি যেটা শরীয়তের ইলম শিক্ষা করার জন্য বলেন কিন্তু শরীয়তের ইলম অর্জন করলে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা হয় পরিপূর্ণ জ্ঞান হচ্ছে ইলমে জাহিরি ইলমে বাতিনি এই দুটি জ্ঞান যে ব্যক্তি অর্জন করবে ওই ব্যক্তি সাধারণ বান্দা থেকে আমার আল্লাহর ওলি হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর কেলা আমার মনির শহর কেলা জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা ঠিক কি না বলেন জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর কেলা আমার মনির শহর কেলা আহা জোর করিয়া পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে তোমায় ডাইখা নিবে গোরে রে মনসা ডাইখা নিবে গোরে ঠিক কিনা বলেন না জোর করিয়া পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে তোমায় ডাইখা নিবে গোরে রে দয়াল ডাইখা নিবে গোরে মিটাইয়া দিবে তোমার মনের যত জ্বালা হায় মিটাইয়া দিবে তোমার মনের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার মনির শহর কেলা ঠিক কিনা বলেন না এগুলো বুঝবেন না এগুলো এই মাথা দিয়া বোঝার ক্ষমতা অন্তর দিয়ে অনুধাবন করে অন্তর থেকে ফিল করে সেটা হচ্ছে প্রকৃত জ্ঞানী বলেন নাম্বার এই জ্ঞান কই পাবেন এই জ্ঞান যদি পেতে চান তাহলে ওলিয়াউলাদের গোলাম হতে হবে ওলিয়াউলাদের গোলাম করতে হবে হযরত খাজা গরিবের নামাজের জীবনী তালাশ করলে দেখা যায় ওনার পীরের দরবারে 21 থেকে 22 বছর খাদেম খেদমত করেছেন বলেন না সুবহানাল্লাহ কে খাজা গরিবের নামাজ কে যিনি 90 লক্ষ থেকে 1 কোটি বেদুইন কে হিন্দুদেরকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছিলেন বলেন না সুবহানাল্লাহ ওই খাজা গরিবের নামাজ যিনি লুঠার মধ্যে বদনার মধ্যে সারা আয়না সাগর পানি এনেছিলেন বলেন না সুবহানাল্লাহ আজ মিরিতে আয়েশা খাজা কি খেলা দেখায় আয়না সাগরের পানি ভরিল লুঠায় খাজা আয়না সাগরের পানি ভরিল লুঠায় আজ মিরিতে আয়েশা খাজা কি খেলা খেলায় আয়না সাগরের পানি ভরিল লুঠায় খাজা আয়না সাগরের পানি ভরিল লুঠায় কেন মারা এগুলা কি মাথায় দিয়ে আপনার হিসে মিলব লুটার মধ্যে হতন পানি থাকে 2 লিটার 5 লিটার 10 লিটার এরকম তো তাহার কথা কিন্তু আয়না সাগরের পানি তো বিশাল এটার কোনো গণনা করা সম্ভব না কিন্তু আয়না সাগরের পানি আমার খাজা গরিবের নামাজ আল্লাহর ক্ষমতা বলে এটা লুটার মধ্যে ভরে নিলেন বলে আল্লাহ সুবহানাল্লাহ আমার শাহজাল আলিয়া মনি রহমতুল্লাহি উনি আপনার সুনার নদী পারি হয়েছেন একটা জানামাজে দিছাইয়া ইয়া নয় 360 আউলিয়া নিয়া বলেন না সুবহানাল্লাহ আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহপুরাণের নাম গোরগোবিন্দ পালিয়ে গেল গোরগোবিন্দ পালিয়ে গেল শুনে যাহার নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহপুরাণের নাম ঠিক কিনা বলেন এগুলো বুঝতে হলে আপনার গভীরে যেতে হবে গভীরে না গেলে গভীরে না বুঝলে আপনার এই জ্ঞান অর্জন করা সম্ভব না আবার এই জ্ঞান একা একা অর্জন করা সম্ভব নয় যেরকম ভাবে একজন ডাক্তার যদি হতে হয় অবশ্যই মেডিকেলে পড়তে হবে ঠিক কিনা বলেন না যারা আপনার ইংলিশে মাস্টার হতে চায় উনি অবশ্যই অনার্স মাস্টার্স পড়তে হবে তাহলে উনি ইংলিশ নিয়ে ইংরেজি নিয়ে অনার্স মাস্টার্স করলে আপনার ইংরেজি শিক্ষক হবে কিন্তু আমাদের সমাজ আর উল্টা হয়ে গেছে আমাদের এলাকার মধ্যে
আছে কিনা আপনাদের এলাকাতে আছে কিনা জানি না আমাদের এলাকার মধ্যে কিছু ফেসবুক মুফতি আছে কি আছে ফেসবুক মুফতি ফেসবুকে দেখে দেখে ফটো আমারে এটাকে বলে কি ফেসবুক মুফতি তারা বলে ফির কোন জায়গাত নাই ওলি কোন জায়গাত নাই ওলি দরবার যাওয়া শিরিক ফিরের দরবার যাওয়া শিরিক ফির দরা হারাম এগুলা বলে কি বলে না এই আপনাদের এলাকাতে বলে বলে কি বলে না আমাদের এলাকাতে বলে এই সব মানুষের কথা শুনিয়া নিজের ঈমান দুর্বল করা যাবে যারা এগুলা বলে তারা কিন্তু বড় ফির আব্দুল কাদের জিলানীকে ঠিকই মানে ঠিকই না মানে তারা কিন্তু ঠিকই কি মানে কিন্তু মনে রাখতে হবে বড় ফির আব্দুল কাদের জিলানীরও পীর ছিলেন বলেন না সুবহানাল্লাহ খাজা গুলের নামাজ এত বড় আল্লাহর ওলি উনারও পীর ছিল বলেন না সুবহানাল্লাহ পীর ছিল না খার মাজার নাই খার মাজার নাই ফেরাউনের মাজার নাই আপনার নমরুদের মাজার আছে যত নবী রাসূল পৃথিবীর মধ্যে এসেছেন প্রত্যেকটা নবী রাসূলের মাজার আছে প্রত্যেকটা ওলি আউলিয়াদের গাউসের মাজার আছে মাজার নাই আবু জাহল আবু লাহাবের মাজার নাই হচ্ছে ইয়াজিদের কথা বলেন না ঠিক কি না বলেন আমরা ওলি আউলিয়াদের পক্ষে বিশ্বের যত জায়গা যাবেন তত জায়গায় আল্লাহর ওলি আছে বলেন না সুবহানাল্লাহ এটা আপনার খুশ নয় ওলি আউলিয়া যারা আছে সব আমরার দল বলেন না সুবহানাল্লাহ কার দল আমরার দল আমরা ওলি আউলিয়াদের দল ঠিক কিনা বলেন না সেজন্য আমরা ওলি আউলিয়াদের পাগল বাবা আমরা কারো লালচকুকে ভয় পাইয়া কথা বলি না কারণ হচ্ছে নিজের ঈমান ধরে রাখা হচ্ছে সবচেয়ে বড় কাজ কারণ হচ্ছে আমার নবী যে বলেছেন শেষ জামানা এমন একটা যুগ আসবে নিজের হাতের হ্যাঁ তালুর মধ্যে আগুনের আংটা রাখতে যেরকম কষ্ট হবে শেষ জামানা মানুষের ঈমান রাখতে তেমনি কষ্ট হবে এটা হচ্ছে শেষ যুগ এটা কি শেষ জামানা এটা কি শেষ জামানা তাই কহু শিয়ারে রে মন তাই কহু শিয়ারে চলছে ধর্মনিয়া বারাবারি গো চলছে ধর্মনিয়া বারাবারি আগুনি মানের বাজারে তাই কহু শিয়ারে রে মন তাই কহু শিয়ারে আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সম্মান বলছেন পড়োয়ারে ঠিক কিনা বলেন না নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সম্মান বলছেন পড়োয়ারে এসব কথা বললে বাইরে তাদের ভুখে আগুন জ্বলে আয় হায় শয়তান যেমন বেজার ছিল গো আয় হায় শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে আদম সেজদা করিবারে তাই কহুশিয়ারে রে মন তাই কহুশিয়ারে চলছে দর্মনিয়া বারাবারি গো চলছে দর্মনিয়া বারাবারি আগুনি মানের বাজারে তাই কহুশিয়ারে রে মন তাই কহুশিয়ারে চিত্রের মারহাবা সম্মানিত প্রিয় হাজিরিন আসলে সময় অনেক হয়ে গেছে চারটা হয়ে গেছে চারটা তিন বাজে কি করতে পারি السلام عليكم ورحمة الله وبركاته
أكبر. السلام عليك نور جسم الأنبياء، السلام عليك بصاه أولياء صلاتني رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم محمد مصطفى نور على نور حبيبك بريا نور على نور صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أمور نايجة صورو بارد خيبار أطنر نامر تزمي بورو سيانا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم محمد مصطفى جانك خداكم خدا جانك محمد مصطفى صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم اللهم صل وسلم وبارك عليه اها سندر كيجي سندر بتبير تتيو قدنا شفارا سندر كيجي سندر পৃথিবীরও দ্বিতীয় মদিনা শহর যেথায় আসেন সুজাহানের বাদশাহ নবী বলে কাদের উম্মতি বলে কাদের উম্মতি হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর সুন্দর কি যে সুন্দর পৃথিবীর তৃতীয় মদিনা শহর ভুবনে প্রিয় মুহাম্মদ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যা আলোচনা করেছি যদি বলতে হয়ে থাকে আপনার সময় কুমার সুন্দর দেখবেন বিশেষ করে উলিয়াউলের দরবারে আসা মানে হচ্ছে উলিয়াউলের ফয়েজ নেওয়ার জন্য এখানে কোনো বাহাদুরি দেখার জন্য নয় এখানে নিজের কোনো এবিলিটি প্রকাশ করার জন্য নয় কারণ হচ্ছে এখানে হচ্ছে যদি আসেন একটা কথা হচ্ছে আদবে ওলি আদবে শয়তান এখানে আদব নিয়ে আসলে আপনি আল্লাহর ওলি হয়ে বাড়িতে যাবেন বলে আল্লাহ সুবহানাল্লাহ সেজন্য আমি বিনীতভাবে অনুরোধ করব আমরা ওলিয়ানের দরবারে আসলে যাতে আমাদের সর্বোচ্চ আদব বজায় রাখতে পারি সেদিকে আমরা সবাই খেয়াল রাখবো কারণ হচ্ছে ওলিয়ানের দরবার হচ্ছে হাকিকতে আমার আল্লাহ রাসূলের দরবার বলে আল্লাহ সুবহানাল্লাহ সেজন্য আমরা এই দরবার আসবো বা যে কোনো দরবারে গেলে আমরা আদব বজায় রাখবো আমাদের কথাবার্তা আমাদের চলাফেরা যেন কোনো প্রকার বেয়াদবি না হয় সেদিকে খেয়াল রেখে আমরা আল্লাহর ওলি দরবারে যাব বিশেষ করে আল্লাহর ওলি যার মাহফিলে আসলাম মুফতি মুরাদুল মাহমুদুল্লাহির ফয়েজ বরকত যেন আমাদের প্রত্যেকটা মানুষের নসিবে জুটে আমার আল্লাহ পাক যেন এবং মুনিরুদ্দিন রহমতুল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন আপনারা ভালো থাকবেন আপনাদের সুস্থ এবং আপনাদের সবার প্রতি দোয়ার আরজি রেখে আমি বিদায় নিচ্ছি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু